একদিন রাস্তা দিয়া একই বাবার তো কিছু হাঁটতে হাঁটতে যান, একজন একটু বড় আরেকজন একটু ছোট, হাঁটতে হাঁটতে কিন্তু দুই ভাই থাকে অনেক আলাপ আলোচনা হয় হয় না। হাঁটতে 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 একটা সময় বড় ভাই ছোটকে ডাক দিয়া কয়, ছোট রে ও ছোট, তুই বলতো দেখি পৃথিবীতে সবচাইতে ভারী ওজনের বস্তু কি? ছোট ভাই মুস্কি হাইসা দিয়া কয়, ভাই এইটা কোনো প্রশ্ন হইল, এটা তো সবাই জানে লোহার পাথরের চাইতে ভারী কোন ওজনের বস্তু। কথাটা শুনে বড় ভাই দেখি চোখের পানি ফেলে দিই, ছোট ভাই ভাই আমার কি কোনো বেদবি হয়েছে? তুমি প্রশ্ন করলে উত্তর দিলাম কাঁদো কেন? থাবা দিয়া বুকের সাথে জড়াইয়া ধরিয়া ছোট ভাইকে কেঁদে কেঁদে কই, ছোট রে তোর কি মনে আছে যেদিন আমাদের বাবা চিরতরে বিদায় নিয়ে যা চলে গেল? আর কিছু মুরব্বী মা আমার ডাক দিয়ে কইল, তুমি না বাবার বড় সন্তান, আগে বাবার খাটিয়াটা সর্বপ্রথম তোমার কাজে দাও। ছোট রে আমি যখন আমার বাবার খাটিয়াটা আমার কাছে দিলাম, আমি তখন বুঝলাম এই পৃথিবীতে সবচেয়ে ভালো জনের বস্তু কি? কেননা বাবার ওই খাটিয়ার চাইতে ভারী কোনো ওজনের বস্তু এই পৃথিবীতে হয়। আমার মনে হইল সারাটা দুনিয়া যেন আমার কাঁধের উপরেই ভেঙে পড়ছে। ছোট আমি কত মানুষ আমার সামনে দেখি, কত সন্তানের মা কইয়া বাবা কইয়া ডাকি, আমি এতিমের মতো দাঁড়াইয়া চাই যে আজ যদি আমার বাবা থাকতো মা থাকতো, আমি মন খুলে একটা বার বাবা কইয়া মা কইয়া ডাক দিত, কিন্তু হারিয়ে ফেলেছি তাকে আর কোনোদিন ফিরে পাবো না। আমি জানি হারা, আমি জানি হারা ছিলে এই জগতে
Oh,
Bye.